الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার প্রশ্ন হচ্ছে যে কন্যা সন্তানের বিয়ে দিতে গিয়ে আমাদেরকে অনেক রকমের খরচ করতে হয়, তাহলে কি আমার মারা যাওয়ার পরে আমার সম্পদের কন্যারা ভাগ পাবে না, যেহেতু তাদেরকে বিয়ে দেওয়ার সময় অনেক তাদের পিছনে টাকা পয়সা খরচ করেছি? জি না, এটা হচ্ছে একটা ভুল ধারণা। যেমন মনে করেন, আপনার কোনো একটা ছেলে যদি কোনো বিশাল রোগে যদি আক্রান্ত হয়, আর যদি আপনি তার পেছনে যদি লক্ষ লক্ষ টাকা খরচ করেন, তাহলে সেই ছেলে কি আপনার মরার পরে আপনার সম্পদের ভাগ পাবে না? জি, যেমন আমি প্রথম কথা হচ্ছে যে ভাই, যে মেয়ের পিছনে আপনি যে খরচ করেছেন সেটা হয়তো অনেক অনৈতিক খরচ আমরা করেছি। যেমন পণ দিয়েছি, পণ দেওয়াটা জায়েজই ছিল না। আমি পণ কেন দিতে গেলাম? আল্লাহ আল্লাহ রসুল তো আমাদেরকে পণ দিতে বলেননি। অনুরূপভাবে মেয়ের বিয়েতে অনেক খরচ এমন করা হয় যেগুলো হচ্ছে অযৌক্তিক, যৌক্তিক, তার মানে যে সমস্ত খরচের কোনো কি বলছে কারণ নেই না, বাড়তি যেখানে সামান্য 10,000 টাকা খরচ করলে হয় সেখানে আমার 20,000 টাকা খরচ, যেখানে 20,000 টাকা খরচ করলে হয় সেখানে আমার 1,00,000 টাকা খরচের কোনো প্রয়োজন ছিল না। এগুলো তো আমি লোক দেখানোর জন্য করেছি, নাম নেওয়ার জন্য করেছি। এখন সেই মেয়েকে ফাঁকি দেওয়া না যাবে না। প্রথম কথা হচ্ছে ভাই, ছেলের পিছনে কিংবা মেয়ের পিছনে, মানে যার পিছনেই আপনি আপনার জীবিত অবস্থায় বিয়ে দিতে গিয়ে কিংবা যে কোনো কারণে আপনি খরচ করুন না কেন, আপনার মরার পরে আপনার ছেলে যতটুকু ভাব পাবে, আপনার মেয়ে ততটুকু পাবে। আপনার মেয়ে, তার মানে কোরআন হিসেবে আর কি, তার মানে যতটুকু ছেলে 1 টাকা পেলে মেয়ে 1 টাকা পাবে, এটা এটা বলছেন আর কি। যেভাবে কোরআনে বলা হয়েছে আর কি, ছেলে যেভাবে পায় সেভাবে ছেলেরা পাবে, মেয়েরা যেভাবে পায় সেভাবে মেয়েরা পাবে। আপনি এর থেকে না কোনো রকমের কম করতে পারবেন না। এমন কি মেয়েদের বিয়ে বিবাহের সময় অনেক টাকা খরচ করেছি, বিধায় মেয়েদেরকে বাদ দিয়ে দাও বা মেয়েদেরকে ফাঁকি দাও, ছেলেদের নামে সব লিখে দাও, এটা হচ্ছে সম্পূর্ণভাবে হারাম। মহান আল্লাহ বলছেন, ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম, আল্লাহ তোমাদের সন্তান সন্ততি সম্পর্কে বা সম্বন্ধে নির্দেশ দিচ্ছেন, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইন, অর্থাৎ এক পুত্রের অংশ দুই কন্যার অংশের সমান। তার মানে আপনি যতই খরচ করুন না কেন আপনার মেয়েদের পিছনে, আপনার মারা যাওয়ার পরে আপনার মেয়েরা আপনার ছেলেদের অর্ধেক পাবে। তার মানে আপনার ছেলে যদি 1 বিঘে জমি পায়, তাহলে আপনার একটা মেয়ে কি পাবে? জি না, 10 কাঠা জমি ভাগ পাবে। আপনার একটা ছেলে যদি 10 লাখ টাকা পায়, তাহলে আপনার একটা মেয়ে না 5 লাখ টাকা ভাগ পাবে। এটাই হচ্ছে শরীয়তের বিধান। আর আমরা যদি এখান থেকে কোনো রকমের কাটছাট করি, তাহলে এর জন্য কাল কেয়ামতের দিন আমাদেরকে জবাবদিহি করতে হবে। এমনকি একটা হাদিসে রয়েছে, আমরা যদি কোনো ওয়ারিসের যদি অংশ কেটে নিই কোন দুনিয়াতে ফাঁকি দেই, তাহলে কাল কেয়ামতের দিনে মহান আল্লাহ হয়তো আমার জান্নাতের অংশও কেটে দিতে পারেন, জান্নাত থেকে আমাকে বঞ্চিত করা হবে জান্নাতে যাওয়া থেকে। যতই বড় আমি আমলদার হই না কেন, আমার যতই আমল থাকে না কেন, শুধু এইটার কারণে হয়তো মহান আল্লাহ আমাকে জান্নাতে জান্নাত থেকে না বঞ্চিত করবেন, মাহরুম করবেন। সেই জন্য এই সমস্ত ব্যাপারে আমাদের খুব কি বলছে আপনার চিন্তা ভাবনা করা উচিত। একটা মেয়ের পিছনে আপনি খরচ করেছেন, একটা ছেলের পিছনেও তো আমরা অনেক খরচ করি। জি, যেমন দেখেন, একটা মেয়েকে আপনি মাধ্যমিক পাস করালেন, এখন হয়তো মেয়েদেরকে অনেক পড়াশোনা করানো হচ্ছে, কিন্তু একটা সময় এমনও ছিল মেয়েদেরকে একটু পড়াশোনা করার পরে মেয়েদের পড়াশোনা বন্ধ করে দেওয়া হতো, কিন্তু ছেলেদেরকে যে বিয়ে, তার মানে বিএ গ্রাজুয়েশন করা হতো, এমএ করা হতো, তারপর আরো আরো বেশি পড়ানো হতো। এই যে খরচগুলো, সেই খরচগুলো ভাই কোথায় যায়? জি, তখন তো মেয়েরা বলে না যে ভাইয়ের পিছনে এত খরচ করেছে, ভাইকে তুমি না না লিখে দিয়ে আমাদেরকে সব লিখে দাও, এটা তো আর বলে না। জি, তাহলে চিন্তা ভাবনা করে মোট কথা, ওয়ারিস গণের যে ভাগ, সেই ভাগে কিন্তু আমরা কোনো রকমের কলম ধরতে পারিনি, এটা সম্পূর্ণভাবে হারাম। আমার মরার পরে যার যেটা সেটা পাবে। জি, একে লিখে দেব, একে কম দেবো, একে বেশি দেব, এটা হচ্ছে সম্পূর্ণভাবে হারাম। যেহেতু মহান আল্লাহ আমাদের ভাগ না নির্দিষ্ট করে দিয়েছেন, সেই জন্যে সেই ভাগ যেভাবে মহান আল্লাহ আমাদের নির্দিষ্ট করেছেন সেইভাবেই আমাদেরকে দিতে এবং নিতে হবে। এখানে কোনো রকমের কম বেশি করলে কিন্তু কাল কেয়ামতের দিন আমাদেরকে ধরা খেতে হবে।